কি অফার আছে? আর কি এই অফারটা কি পুরো মাসটা থাকে? জানুয়ারিতে প্রথম অফার আসবে, এটা কতদিনের বাচ্চা গুলো? 50 দিন। ভ্যাকসিন এখন হয়নি তো? না, ফিমেল ওষুধ হয়ে গেছে, দু বার হয়ে গেছে। বাকিগুলো একটু দেখিয়ে দাও। আজকে বলতে ল্যাবি আছে, আর এটা ওটা অন্য একটা যাদের আছে। এটা কি বললে? শিঙের মতো প্রেশার প্রেশার হবে না, শিঙের মতো যেরকম মোটামুটি তাও ভালো সাইজ হবে। আমি দেখেছি তোমার কাছে দেখেছি, মানে পুরো দেখতে হয়, মানে লোক দেখে ভাবতে জার্মান শেপার্ড। আচ্ছা, এরা হচ্ছে পার্টিকুলার গার্ডের জন্য ইউজ করে, গার্ড বেশি অ্যাগ্রেসিভ হয় না। আর লোকটাও মিডিয়াম কোট হয়, বিশাল বড় বড় ফার্ম লং কোট হয়, মানে গার্ডের জন্য আইডিয়াল একদম, পাওয়াই যায় না, খুব ভালো ভালো জাতের। এটা দক্ষিণে কত লাগে? 9,500 তারপর তো কম বেশি হবে। 25 তারিখের জন্য, তারপরে হলে তো 10,000 টাকা 12,000 টাকা বিল দাম হবে। আর এর বয়স? আজকে 52 দিন। গার্ডের জন্য ধরো তো, মানে কি মেল আর ফিমেলের মধ্যে মানে কোনটা মেল রাখা উচিত না? ফিমেলও গার্ডটা চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যায় না? মেল একটু মানে কি কথাবার্তা একটু কম শোনে, প্রথম দিকে শুনতে চায় না। ব্রিডিংয়ের একটা ব্যাপার থাকে, ফিমেল ইন্টেলিজেন্স। যেমন আমার ঘরে একটা আছে তো, দুটো আলাদা টাইপে, মানে ল্যাপটা মেয়ে ঠিক আছে কত সুন্দর কথা শোনে, কিন্তু ছেলেটা যেটা মানে তার উপর অপরদিক গার্ডটা বিষয়ে রাখলে ওদের বয়সের কোনো লিমিটেশন আছে যে এতদিন পর্যন্ত ঠিকঠাক কাজ করবে? তারপর যেটা মানে যে পারপাস আছে যেটা নেচার, ওই নেচারের কুকুর ওই রকম নেচারের হবে গার্ডের। আচ্ছা, ম্যাক্সিমামই আপনার এই 45 দিন 50 দিন কভার করলেই ভালো। আচ্ছা, তারপরে হলে সুবিধা হয়, তারপরে মানে
সহি থাকে, যতটা দেরি হয় ততটাই ভালো। ইমিউনিটি পাওয়ারটাও ঠিকঠাক থাকে, ভ্যাকসিনেশনটা সাপোর্ট থাকে আরও ভালো হয়, নাহলে ভ্যাকসিনেশন করে নিতে হবে, ডিভার্সিং করে নিতে হবে। আর যদি ধরো কেউ গার্ডিয়ান হিসেবে ট্রেন করছে, মানে একটা কোনো বয়স আছে যে ওই বয়স অবধি ট্রেন করা যাবে, তারপর ট্রেন করা যাবে না গার্ডিয়ান হিসেবে? 3 মাস থেকে শুরু করা, 3 মাস থেকে ট্রেনটা করালে ভালো। 3 থেকে 6 মাস একটা প্রশ্ন আসছে মানে বন্ধু বান্ধবের, 3-4 মাস কুকুরের বয়স হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ওই পটি ট্রেনিংটা প্রথমে তো ভ্যাকসিন ছাড়া তো বাইরে বার করা তো যায় না, হ্যাবিট করাতে হবে, বাইরে দরকার নেই, নির্দিষ্ট একটা জায়গায় প্রথম থেকে তুলে তুলে নিয়ে গিয়ে, কিন্তু তাদের মানে প্রবলেমটা হচ্ছে ঘরের মধ্যেই করছে, আর যখনই অন্য জায়গায় ট্রান্সফার করছে ওখানে করতে চাইছে না। ঘুরে আসো, সামনে সামনে সপ্তাহে স্টক আসবে আসা করি, ঠিক আছে। কিরম হবে ফাইনাল মার্কেটিং এর জায়গা আছে মানে টায়ার্ড মনে হয় নাকি না 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 ঠিক আছে বলে নিও না, এমনি এ করো, ও টায়ার্ড আছে। ব্ল্যাকটার দামও কি সেম? তারপরে দেখবেন অন্যের কাছে পয়সা চলে যাবে, তখন বুঝবে যে আমি কি করলাম। নেওয়া দাওয়ার দাম বলুন, একটু ছোট দাঁড়া, অনেক বড়, ছোট হলে পরে মরে পার্সন ক্যাট 5 মান্থস ওল্ড, 5 মান্থ ওল্ড। এটা কিরকম প্রাইস? 20,000
ঠিক আছে, যাবার একদম ঠিকঠাক।